আসসালামু আলাইকুম। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইউরোপীয় ইউনিয়ন এর পূর্ব নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিটি, ইইসি। ইইসি প্রতিষ্ঠা লাভ করে 1 জানুয়ারি 1958 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? 1957 সালের ইতালি রোমে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয়। ইইউ নামকরণ করা হয় 1 নভেম্বর 1993 সালে। ইইউ প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1993 সালে, কিন্তু ইইসি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1 জানুয়ারি 1958 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইউ প্রতিষ্ঠা লাভ করে? 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিখ শহরে স্বাক্ষরিত ম্যাস্ট্রিখ চুক্তির মাধ্যমে। ইইউ এর অফিসিয়াল ভাষা হচ্ছে 24টি। ইইউ পতাকায় তারকার সংখ্যা 12টি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ 27টি। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারী একমাত্র দেশ যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে 31 জানুয়ারি 2020 সালে। যুক্তরাজ্য কত বছর পর ইইউ ত্যাগ করে? 47 বছর পর। যুক্তরাজ্য ইইউতে যোগদান করে, তখন নাম ছিল ইইসি, 1973 সালে। ইইউ সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া, 2013 সালে। সর্বশেষ ইউরো মুদ্রা চালুকারী দেশ লিথুনিয়া, 2015 সালে। ইইউ এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। ইইউ এর পার্লামেন্ট অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গে। ইইউ এর কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক অবস্থিত জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। কোন চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা চালু হয়? 1992 সালের ম্যাস্ট্রিখ চুক্তির মাধ্যমে। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সাল থেকে। ইউরো মুদ্রা চালু হয় 19টি দেশে। ইউরো মুদ্রা সর্বশেষ চালু হয় লিথুনিয়া, 1 জানুয়ারি 2015 সালে। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দুটি দেশে ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়, যুক্তরাজ্য ও ডেনমার্কে। কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে ভিসা বিন যাতায়াত চালু হয়? লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত শেনজেন চুক্তির মাধ্যমে। শেনজেন এরিয়া বলতে বোঝায় শেনজেন চুক্তির আওতাভুক্ত অঞ্চলকে। বর্তমান শেনজেন এরিয়াভুক্ত দেশ 26টি, কিন্তু ইউরোজোন ভুক্ত দেশ হচ্ছে 19টি। শেনজেনভুক্ত দেশ 26, কিন্তু ইউরোজোনভুক্ত দেশ হচ্ছে 19টি। শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় 1985 সালে। শেনজেন চুক্তি কার্যকর করা হয় 1995 সালে। নোট, শেনজেন চুক্তির বাস্তবায়নের লক্ষ্য 1990 সালে দি শেনজেন কনভেনশন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে ভিসাবিহীন চলাচলের সাথে সম্পৃক্ত। ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন সংস্কারের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়, লিসবন চুক্তি। এটি পর্তুগালের রাজধানী লিসবনে স্বাক্ষরিত হয়। লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। লিসবন চুক্তি কার্যকর করা হয় 2009 সালে। ইউরোপিয়ান ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2012 সালে। আসসালামু আলাইকুম। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এইউ এর পূর্ণরূপ আফ্রিকান ইউনিয়ন। এইউ এর পূর্ব নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠা লাভ করে 1963 সালে। আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় 2002 সালে। আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা হয় আদিস আবাবা, ইথিওপিয়া, 1963 সালে। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদিস আবাবা, ইথিওপিয়া। আফ্রিকান ইউনিয়ন ত্যাগকারী দেশ মরক্কো। 1984 সালে পশ্চিম সাহারা আফ্রিকান ঐক্য সংস্থাতে যোগদান করলে এর প্রতিবাদে মরক্কো উক্ত সংস্থা ত্যাগ করে। আফ্রিকান ইউনিয়নের দেশের সংখ্যা 55টি। 2017 সালে মরক্কো পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করলে এর সংখ্যা দাঁড়ায় 55টিতে। আরব লীগের প্রতিষ্ঠাতা দেশ নয়, সংযুক্ত আরব আমিরাত। অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, ওএইউ, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1963 সালে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সংখ্যা কত? 6টি। পার্শ্ব উপসাগরের আঞ্চলিক জোটের নাম? জিসিসি। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ? 55টি। ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? স্ট্রাসবার্গ। নিচের কোন দেশটি ইইসি গঠন করার সময় উদ্যুক্ত ছিলেন না? ইউকে। দি অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? আদিস আবাবা 1961 সালে। আরব লীগের সদস্য সংখ্যা কত? 22টি। আরব লীগের সদস্য সংখ্যা 22টি। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত? জেনেভা। অক্সফ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। অক্সফ্রাম যে দেশের প্রতিষ্ঠান? লন্ডন, ইংল্যান্ডের। বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায় অবস্থিত? শিকাগো। অরবিস কি? অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল, অরবিস। স্মাইল টেন কি? আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেন। বয় স্কাউটের সর্ববৃহৎ সম্মেলন বলা হয়? জাম্বুরাপিকে। অরবিস হচ্ছে উড়ন্ত চক্ষু হাসপাতাল আর স্মাইল টেন হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা। আগামীতে আমরা কমনওয়েলথ সম্পর্কিত সকল প্রশ্নগুলো দেখে নেব। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।